সন্দেহ নেই রাফালে, বলল সুপ্রিম কোর্ট। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কৌল, বিচারপতি কে এম জোসেফ। সুপ্রিম কোর্টের রায়ে রাফাল নিয়ে আপাতত মুখ রক্ষা হলো নরেন্দ্র মোদীর। প্রধান বিচারপতির বেঞ্চ আজ জানিয়ে দিল ফ্রান্সের দাসো এভিয়েশন থেকে মোদী সরকারের ওই যুদ্ধবিমান কেনার পদ্ধতি নিয়ে সন্দেহের অবকাশ নেই। কোনো সংস্থাকে রাফাল বরাত পাইয়ে দেওয়া হয়েছে এমন কোনো প্রত্যক্ষ প্রমাণও নেই। তবে বিরোধীদের অভিযোগ, রায়ের একাধিক অনুচ্ছেদে নিজেদের সীমাবদ্ধতার কথা মেনে নিয়েছে আদালত। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, চৌকিদার চোর, তা আমরা প্রমাণ করে ছাড়ব। আজ কোর্টের রায়ের পরে অমিত শাহ এবং রাজনাথ সিং দাবি তোলেন, ক্ষমা চাইতে হবে রাহুলকে। কংগ্রেসের অভিযোগ, ইউপিএ আমলের চুক্তি বাতিল করে মোদী প্রায় তিন গুণ বেশি দামে রাফাল কিনছে এবং ভারতের দাসর সহযোগী হিসেবে অনিল অম্বানির আনকোরা সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছেন তিনি। রাফাল চুক্তি নিয়ে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরী এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। আদালতে গিয়েছিলেন আপ নেতা সঞ্জয় সিং, দুই আইনজীবী এম এল শর্মা এবং বিনীত ধন্দাও। কিন্তু 29 পাতার রায়ে তাদের সকলের আর্জি খারিজ করে বিচারপতিরা বলেছেন, এমন স্পর্শকাতর বিষয়ে আদালতের হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সঙ্গে ছিলেন বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি কে এম জোসেফ। তারা বলেছেন, বিবেচ্য ছিল তিনটি বিষয়, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, দাম নির্ধারণ এবং ভারতীয় সহযোগী সংস্থা নির্বাচন। এইসব কটি ক্ষেত্রে খতিয়ে দেখে এবং সবিস্তার শুনানির পরে আমরা মনে করছি পদ্ধতি নিয়ে সন্দেহের অবকাশ নেই। আমরা সন্তুষ্ট, দামের তুল্যমূল্য বিচার করাও আদালতের কাজ নয়। বিষয়টি নিয়ে গোপনীয়তার প্রয়োজন রয়েছে। ছোটোখাটো বিচ্যুতি যদিও হয়ে থাকে, তার ভিত্তিতে চুক্তি বাতিল বা বিস্তারিত তদন্ত করা যায় না। আজ কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে অনিল অম্বানি, কারণ বিচারপতিদের বক্তব্য, ভারত সরকারের হাতে সহযোগী সংস্থা বেছে নেওয়ার কোনো সুযোগ ছিল না। তাছাড়া 2016 সালের 23 সেপ্টেম্বর রাফাল কেনার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়ে এ নিয়ে কোনো প্রশ্নই ওঠেনি। আদালতে তদন্তের আর্জি জমা পড়েছে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের বিবৃতির পর। কোনো ব্যক্তিবিশেষের মতামতের ভিত্তিতে রায় দেওয়া হয় না। কোর্ট আরও বলেছে, শত্রুদের যখন চতুর্থ বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে, তখন দেশ পিছিয়ে থাকতে পারে না। কটি বিমান কেনা হবে তাও নিয়ে সরকারকে জোর করতে পারে না আদালত। বিরোধীদের ব্যাখ্যা, আদালতে সাংবিধানিক সীমাবদ্ধতার কথা রায়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। যুদ্ধবিমানের প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম বিষয়টি খতিয়ে দেখেননি আদালত। উপরন্তু রায়ে বলা হয়েছে, বিমানের সবিস্তর দাম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে জানানো হয়েছিল। সিএজির সেই রিপোর্ট দেখেছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। রাহুলের যদিও দাবি, পিএচির কাছে কোনো রিপোর্টই আসেনি, হয়তো মোদিজি তার সচিবালয়ে একটি পিএচি বসিয়ে রেখেছেন।